যে মহিলারা পুরুষরা যখন নেককার পুরুষরা যখন জান্নাতে যাবে তখন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে একজন পুরুষের জন্য একজন মহিলার জন্য একটি হাদিস কিন্তু স্পষ্ট রয়েছে যে যারা দিনদার নেককার স্ত্রী স্বামী স্ত্রী তারা পরস্পর জানাতে থাকবে এই ঈশ্বল্লা আল্লাহ নবী বলতে থাকবে তবে আমি আপনাকে জান্নাতের সম্পর্কে কিছু একটা বর্ণনা করি বর্ণনা হচ্ছে এই আমরা জানি রসদ বলেছেন আল্লাহ যে এই দুই চক্ষ কখনো দেখেনি জান্নাত কেমন এই দুই কখনো শোন জান্নাতের যে সৌন্দর্যটা দুই চোখ কখনো দেখেনি এই দুই কান কখনো শুনিনি নি সেখানে কলর মানে কত সৌন্দর্য সেই কলর অফ চাওয়ান শক্তিগুলো এদের দেখেনি মানুষ অনুভব করতে পারবে না এটা অনুভবের বাইরে রেখেছেন দুনিয়াতে যদি ভালো কোনো মসজিদ দেখেন ভালো একটা জায়গা দেখেন তখন আলহামদুলিল্লাহ আল্লাহ কত প্রশংসা করেন এ দুনিয়াটা আল্লাহ বলছেন কোন মূল্য নেই আল্লাহর কাছে কথা বসতে পারছেন আল্লাহ তিনি রব তিনি তো খালেক তার এই দুনিয়াতে তিনি পাঠিয়েছেন আমরা তার কথা মানে কি না কথা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ সময় একটা প্রত্যেকটি যুগে যুগে একটি ইনস্ট্রাকশন দিয়েছেন প্রত্যেকটি যুগে যুগে তিনি নবুলসুম পাঠিয়েছেন তো যেহেতু আমরা সর্বশেষ নবী আমাদের কোরআন তো আমাদের কোরআন উপর চলতে হবে ইনশাল্লাহ এখানে জান্নাতের ব্যাপারে আমি কয়েকটা কথা বলবো যেটা আপনার জন্য সবার জন্য একটু গভীর মনোযোগ শুনবেন ইনশাল্লাহ জান্নাত আল্লাহ সব হানাত এমন এক মানে এমন এমনভাবে আল্লাহ তৈরি করেছেন জান্নাতে কোনো স্ত্রী কখনো কথা বলবে না যে আল্লাহ তোমার যেই রায় তুমি দিয়েছ ওই রায়ে আমি অসন্তুষ্ট সব হান আল্লাহ কোনো স্ত্রী বলবে না যে আমার স্বামীকে তুমি সত্যিটা দিয়েছ কিন্তু আমাকে কয়টা দিবে এই 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 সব ওই থিংকিং ওই সময় থাকবে না আল্লাহ নিয়ামত যখন পাবে তখন মানুষ এসব চিন্তা থাকবে না মানুষ বলবে আলহামদুলিল্লাহ পাইছি এটা বেশি বেশি এটাই বহু আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহ প্রশংসা করবে জানাতে যাওয়ার পর আরেকটা সবচেয়ে বড় নিয়মত যে প্রথম যে নিয়মতা সেটা হচ্ছে আল্লাহকে দেখবে সোহান আল্লাহ তো সমাজ দিনী ভাই আপনি আপনার দিনী বোনকে বলবেন বা আমার বয়সটা পালে দিয়ে বলবেন যে জান্নাতে যারা যাবে আল্লাহ আল্লা সব কাউকে এরকম প্রশ্ন বা মনের ভিতরে এরকম আর ইয়ে রাখবে না যে কারো মানে দিমত হবে না যে আমি এটা মানে না আমি এটা করলেন আমি এটা মানে না কাল কেমতের মাঠে যখন মানুষকে জান্নাতে নেওয়া হয়ে যাবে আল্লাহ সুন্দর যখন জান্নাতে যাবে তখন স্ত্রীরা এই অবজেকশন দেবে না যে একটা পুরুষ আহ জন পেব আমার স্বামী তাহলে আমরা কয়জন ঘরে পাব। কাল কেয়াম কাল জান্নাতে সোহান আল্লাহ কাল কাল যখন আমরা আলহামদুলিল্লাহ যারা জান্নাতে যাবে আল্লাহ আল্লা সহবন্ধে যারা জানাতে যাবে তারা তারা আল্লাহ সহ যে নিয়ামত পাওয়ার পর আল্লাহ সহ নিয়ামতের উপরে কোনো কথা বলবে না এই কথাটা খেয়াল রাখতে হবে ফার্স্ট তো দিনী বোনকে বলে দিয়ে যে বোন আপনি টেনশন করিয়েন না ইনশাআল্লাহ কাল কেয়ামতের মাঠে যখন আপনি যখন জান্নাত যাবেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ এত সন্তুষ্ট করবেন যে সন্তুষ্ট হয়ে আপনি আল্লাহর কাছে এই কথাটা বলার সুযোগও পাবেন না ইনশাআল্লাহ সুযোগ মানে সে সময় আপনার আল্লাহর নিয়মত পাওয়ার পরে আপনার আর বলার কোনো দরকার কোন প্রশ্ন থাকবে না সেখানে বলবো যে আমরা আল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই কথা বলবেন কথা বলতে পারছি এই জিনিসটা খেয়াল রাখবেন তবে এইখানে হুর শব্দটা নিয়ে অনেকের বলছেন আসলে হুর মানে নিজের স্ত্রীকেও যারা নেককার স্ত্রী আছেন সেটা স্বামী কিনে থাকবেন সে আল্লাহ নেককার স্বামী এবং স্ত্রী দুজন নেককার হতে হবে আল্লাহ আল্লাহ সুহামদুল্লাহ পাবে তবে জান্নাত আল্লাহ সহ প্রত্যেকটি মানুষকে তার যে আল্লাহ যে নিয়ামত সে নিয়ামত দেবে সেই নিয়ামতের পর তখন আর মানুষ এই কথা বলবে না বর্তমানে যারা প্রশ্নগুলো করে যে আল্লাহ পুরুষকে যদি সত্যি নেপকার স্ত্রী কতগুলো দেবে সেই প্রশ্নটা করার সুযোগ সেই সময় দেবেন আল্লাহ আল্লাহামা কেননা প্রত্যেকেই আল্লাহ সামর নিয়ামত পাওয়ার পরপর সবাই আল্লাহ সুক্রিয় আদায় করবে এবং বলবে যে আল্লাহ তোমার কাছ থেকে যা পেয়েছি আলহামদুলিল্লাহ আশা করি অতটা বসতে পেরেছেন যে জাকমাল